সপরিবারে ছুটির মেজাজে আসুন আরামবাগ হোটেল এন্ড রিসর্টসে। কটেজ, লাক্সারিয়াস রুমস, ব্যাংকোয়েটস, ওয়াটার পার্কস সমৃদ্ধ। আরামবাগ হোটেলস এন্ড রিসর্টস, আরামবাগ, হুগলিতে। কল 7407000126 ফর বুকিংস। আপনারা দেখছেন আরামবাগ নিউজ, সাবস্ক্রাইব করুন। আজ সোমবার বিকালে আরামবাগের 6 নম্বর ওয়ার্ডের পল্লিশ্রী এলাকায় বিজেপি করার অপরাধে নাকি মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। মোট 5 জনকে মারধর করা হয়েছে, যার মধ্যে 1 জন শিশু আছে। আক্রান্তদের নাম সুরজিৎ অধিকারী, শুভজিৎ অধিকারী, পম্পা অধিকারী, পূর্ণিমা অধিকারী এবং বৃষ্টি অধিকারী। যারা অভিযুক্ত অর্থাৎ তৃণমূল কর্মী তাদের নাম কালো, রাহুল, সুমন, দীপক। আক্রান্ত ব্যক্তিদের বক্তব্য, তাদেরকে নাকি টাকা চাওয়া হয়েছিল, না দেওয়ায় মারধর করা হয়। এবং ওই আক্রমণকারী তৃণমূলের কর্মীরা নাকি মদ্যপ অবস্থায় ছিলেন, যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস। হয়েছিল বলতে, আমার ভাগনা ঘর ফিরছিল, তাকে ধরে মারধর করে তৃণমূলের ছেলেরা, ঠিক আছে। নাম হচ্ছে কালো, হচ্ছে কি রাহুল, সুমন, দীপক, এই 4 জন মিলে মারধর করে। আমি এসে বলি এটা ভাগনা হয়তো, কী হচ্ছে রে ভাই, দিয়ে ঘুরিয়ে আমাকে বাঁশে করে মারে, আদরা ইঁটো করে মারে, দিয়ে বলে যে বল জয় বাংলা, দিয়ে আবার ফেলে মারে, ঠিক আছে। আমি বিজেপি করি বলে আমাকে এই কথাটা বলতে বলে, আমি বিজেপি করি। পল্লিশ্রী 6 নম্বর ওয়ার্ড, মদুরাই চেম্বারে কুচমি, বাড়ির সামনে যে মারধর করে। হঠাৎ বলতে, আমার ভাই ভাঙনাকে বাঁধ মারছিল, আমি গেছি ছাড়াতে, ঠিক আছে, মদ খেয়ে ফিটিং ছিল, এসে বাঁশে করে মাথায় মারে, ঠিক আছে, আদলা ইঁটে করে মাথায় মারে, মাথা ফাটি দেয়, 6টা সেলাই হয়েছে। থানায় জানিয়েছি, থানা থেকে হাসপাতাল পাঠিয়েছে, হাসপাতালে আছে। কালো, সুমন, রাহুল আর দীপক, ওদের বাড়ি কোথায়? ওদেরও পুলিশেই পারে, হ্যাঁ, একপাড়াতেই পারে। আমার নাম সুরজিৎ অধিকারী। আমার ছেলে হচ্ছে পিসি ঘর গেল, পিসি ঘর থেকে রাস্তায় নেমে এসছে ঘরকে, তখন আমার ছেলেকে ধরে মারছে ওরা 4 জন মিলে, কালোতে, রাহুলেতে, সম্রাটে, এই সম্রাট রাহুল, কালো আর হচ্ছে সুমন আর দীপক, 4 জন। ওরা মদ খাচ্ছিল সকাল দিকে বাসতলাতে বসে বসে মদ খাচ্ছিল, মদ ফদ খেয়ে এবার যখন দেখছে আমার ছেলে এসছে, আমার ছেলেকে ধরেছে, ধরে বলছে দে 2000 টাকা দে, বলছে কেন 2000 টাকা দেবো, আর বারেই তো তুই 2000 টাকা নিয়ে নিয়েছিস, আমি আর কেন দেবো বলতে, আমার ছেলেকে দমকে মারছে। আমার বৌমা 10 মাসের পুয়াতি, তাকে ধাক্কালা দিয়েতে আমার বৌমা ছুটে গেছে কাঁদতে কাঁদতে ঘরে আমাকে ডাকতে, আমাকে ডেকে এনেছে, আমি দিয়ে বলছি ও ভাই কেন মারছিস এরকম করে, নিজেদের পাড়ার এক পাড়ায় বাস করি, আমাকে এরকম করে ধাক্কা দিয়ে ঠিলে আমার হাত ফাত ইয়ে করে দেয়, তারপর আমি ছুটে আমার ভাই পিঠগুলো ছিঁড়ে দেয় এরকম জামা ফামা দিয়ে, আমার ছোটো ভাইকে ডাকতে যাই, আমার ছোটো ভাইকে ডেকে এনেছি, আমার ছোটো ভাই বলছে যে এরম করে এক পাড়ায় বাস করি, এরম করে ভাগনাকে মারতে নাই, তখন আমার ভাইকে একটা বাঁশ নিয়ে মাথায় মারলো, তারপরে একটা পাথর নিয়ে মাথায় মেরে দিতে মাথাটা ফেটে গেছে, 4টে সেলাই হয়েছে, আমার মাকে ফেলে হাতগুলোই পায়ে করে লাথি মেরেছে, এরম করে এই যে দাগ হয়ে গেছে, আমাদের ছোটো ভাইকে ধাক ধাক করে লাথি মারছে, পরের খেপেও মেরেছিল। ওরা কোন পার্টি করে? ওরা হচ্ছে তৃণমূল করে, এতই সাহস বেড়ে গেছে ওরা তৃণমূল করে বলবে, হ্যাঁ থানায় জানিয়েছি, ওই তো ভয় দেখ, থানায় এখন কিছু লাইনে বলেছে, এখন তোমরা ইয়ে করো, করে কাগজ দিয়েছে জমা দাও, তারপরে ওরা ইয়ে নেবে। আপনাদের মোট কতজন আহত হয়েছে? মোট 1টা, 2টা, 3টা, 4টা, মোট 4 জন। হ্যাঁ, আপনার নাম? পম্পা অধিকারী। পম্পা অধিকারী, হ্যাঁ, বাড়ি পল্লিশ্রী, আরামবাগ 6 নম্বর ওয়ার্ড। আমি যখন ঘরকে আসি আমাকে দাঁড় করালো, ঠিক আছে, এবারে 2000 টাকা দে, আমি কিসে 2000 টাকা দেবো তোকে, আমার ফোনটা লিলি ছিল, ঠিক আছে, আগের বারে মিলে ফোনটা লিলি ছিল, আমি কিসে 2000 টাকা দে, আমার কান মুখে ফটাফট করে মারছিলো, ঠিক আছে, মারতে দে আমাকে ফেলে 4 জন মিলে মারছিলো, তারপর আমার মা এলো, আমার মাকেও মারলো, তারপর আমার মা মারা এলো, দিয়ে বলছে জয় বাংলা বল, তারপর কি মা আমাকে মারছিলো, দিয়ে মাথায় মেরেছে, কালো, দীপক, রাহুল, সুমন, হ্যাঁ, ওদের ছেলেগুলো ছাড়াচ্ছিল তোমার, হ্যাঁ, এই তো মেরেছে, বাবাকে মেরেছে, মাকে মেরেছে, মামাকে মেরেছে, মামিকে মেরেছে, দাদুকে মেরেছে, আমার দিদিমাকে মেরেছে, হ্যাঁ, বাচ্চাটাকেও মেরেছে, হ্যাঁ। শুভজিৎ অধিকারী। এই খবরটা আসতেই আমরা দলের তরফ থেকে খবর নিয়েছিল,
তো খবর নিয়ে দেখা গেছে যে যারা বলছে মারপিট হয়েছে, মারপিট তৃণমূল করেছে, তারা নিজেরাই বালির চরে মদ খেয়ে তারা নিজেরাই নিজেদের অশান্তি করে তৃণমূলের ঘাড়ে চাপাচ্ছে। অ্যাকচুয়াল কোনো ইস্যু পাচ্ছে না, এখন ওই এইভাবে এইভাবে করে তৃণমূলের বদনাম করার একটা চেষ্টা করছে, আর কিছু নয়। সম্পূর্ণ মিথ্যা কথা। তাহলে তো কমপ্লেন হতো, কোনো থানায় কমপ্লেন করতো, এ করতো, কিছুই তো করে না, এ তো মিথ্যা কথা বলছে। সাজা পাওয়ার একটা নাটক করার একটা চেষ্টা করছে, দলটাই তো নাটকের দল। হ্যাঁ, তো নাটকের দল সেরকম নাটক একটা করার চেষ্টা করছে, মানুষ জানে, মানুষ বিশ্বাস করে, আর কিছু নয়। প্রদীপ সিংহ রায়, আরামবাগ শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি। স্বপ্নের বাড়ি মনের মতো সাজাতে হলে আসতেই হবে নিউ কালীমাতা হার্ডওয়্যার স্টোরসে। বাড়ি এবং ওয়াশরুম সাজানো, চোখ ধাঁধানো অত্যাধুনিক আইটেমের অভিনব সম্ভার, ন্যায্য দাম আর গুণগত মান। নিউ কালীমাতা হার্ডওয়্যার স্টোর, ডহরকুণ্ডু, আলুপট্টি, হুগলি। ফোন 03211261227।